প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 19 part-4 করব। এখানে রয়েছে সমীকরণ গঠন ও সমাধান। পেজ নাম্বার 191 এর কোষে দেখি 19 কোশ্চেন নাম্বার 11, 12, 13, 14 চারটি অঙ্ক আমরা আজ করব। এর আগের পার্টে আমরা 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম। যারা আজ আমার ক্লাসে নতুন জয়েন করেছো, তারা আগের অঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুরু করছি 11 অঙ্ক। আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে বাবার বয়স আমার বয়সের 7 গুণ, তাই আমার বয়স জানলেই বাবার বয়স পেয়ে যাব। তাই আমরা ধরে নেব, ধরি আমার বর্তমান বয়স X বছর। ধরি আমার বর্তমান বয়স, আমার বর্তমান বয়স সমান X বছর। অতএব বাবার বর্তমান বয়স হবে, বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, তাই 7X বছর। 10 বছর পর, 10 বছর পর আমার বয়স হবে, আমার বয়স হবে 10 বছর পরে আরও 10 বেড়ে যাবে, এখন X বছর, 10 বছর পরে আরও 10 যোগ হবে, তাই X+10 বছর। আর 10 বছর পর বাবার বয়স হবে, বাবার বয়স হবে, বাবার বর্তমান বয়স আছে 7X বছর, 10 বছর পরে আরও 10 বেড়ে যাবে, তাই +10 এত বছর। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে 10 বছর পর বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী, শর্তানুযায়ী বাবার বয়স 7X+10, এই বয়সটা আমার বয়সের 3 গুণ হবে 10 বছর পর। তাহলে আমার 10 বছর পর আমার বয়স হচ্ছে X+10, তার 3 গুণ হবে, গুণ 3। এটা হলো সমীকরণ। এখান থেকে আমরা সমাধান করে X-এর মান নির্ণয় করব। তাহলে বা 7X+10 সমান 3X+3.30, বা 7X-3X সমান হচ্ছে 30-10, 10 ডান দিকে এলে তার আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, বা 7X থেকে 3X বিয়োগ করলে 4X সমান হচ্ছে 30-10 অর্থাৎ 20, বা আমরা লিখতে পারি X সমান 20/4, 4 দিয়ে 4 5 20, অতএব X সমান হলো 5। তাহলে X ধরেছিলাম আমার বর্তমান বয়স, অতএব আমরা পেয়ে গেলাম আমার বর্তমান বয়স, আমার বর্তমান বয়স সমান হচ্ছে 5 বছর। আর বাবার বর্তমান বয়স হবে, বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, অর্থাৎ 7X লিখেছিলাম, তাহলে এখানে 7×X-এর জায়গায় 5, এত বছর। তাহলে 5 সাথে 35 বছর, এটাই উত্তর। এরপর 12 অঙ্ক দেখো। আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। তো আমরা ধরে নেব, ধরি তিনি 5 টাকার নোট পেয়েছেন X টি। ধরি মামা 5 টাকার নোট পেয়েছেন X টি, 5 টাকার নোট পেয়েছেন X টি, এবং 10 টাকার নোট পেয়েছেন, 10 টাকার নোট পেয়েছেন, মোট হচ্ছে 5 টাকা ও 10 টাকা মিলে 137টি নোট পেয়েছেন। তার থেকে আমরা 5 টাকার নোট বাদ দিলে 10 টাকার নোটের সংখ্যা পেয়ে গেলাম, অর্থাৎ 137-X টি। এখন X টি 5 টাকার নোটের মূল্য,
দেখো, একটা নোটের মূল্য 5 টাকা, দুটো নোটের মূল্য 5 দুগুণ 10 টাকা, 3টে 5 টাকার নোটের মূল্য 3 পাঁচে 15 টাকা। ঠিক একইভাবে x টি 5 টাকার নোটের মূল্য হবে 5x টাকা। 137 - x, এতটি 10 টাকার নোটের মূল্য হবে, 10 টাকার নোটের মূল্য, একটা নোটের মূল্য হচ্ছে 10 টাকা, দুটো 10 টাকার নোটের মূল্য 10 দুগুণে 20 টাকা, 3টে 10 টাকার নোটের মূল্য 3 দশে 30 টাকা। ঠিক একইভাবে 137 - x টি 10 টাকার নোটের মূল্য হবে এত গুণ 10, অর্থাৎ 10 × 137 - x, এত টাকা। এবার তাহলে মোট 5 টাকার মূল্য এত টাকা, আর মোট যতগুলো 10 টাকা পেয়েছে তার মূল্য এত টাকা। এই দুটো যোগ করলে আমরা মোট টাকার সঙ্গে সমান করতে পারবো। তাই শর্তানুযায়ী 5x + 10 × 137 - x সমান হচ্ছে 1000 টাকা। এটাই হচ্ছে সমীকরণ। এই সমীকরণকে আমরা সমাধান করে x এর মান নির্ণয় করব, বা 5x + 10 দিয়ে গুণ করলে 1370, 1370 - 10x সমান হচ্ছে 1000, বা 5x - 10x করলে আমরা পাচ্ছি -5x সমান 1000 - 1370, বা -5x সমান এখান থেকে 1370 থেকে 1000 বিয়োগ করলে -370, বা x সমান আমরা লিখতে পারি -370/-5, মাইনাস মাইনাস কেটে গেল, 5 দিয়ে 5 সাথে 35, 36, 37, 2 থেকে 20, 4 পাঁচে 20, বা x = 74, অর্থাৎ 5 টাকার নোটের সংখ্যা হচ্ছে 74টি। তাহলে আমরা উত্তর লিখব, তিনি প্রশ্নে বলেছে তিনি কতগুলি 5 টাকার নোট পেলেন, অতএব তিনি 74টি 5 টাকার নোট পেলেন, এটাই উত্তর। এরপর 13 নম্বর অঙ্ক দেখো, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের হাফ অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। এখানে দেখো বলা আছে সঞ্চয়ের হাফ অংশ দিয়ে বাড়ি কেনেন, তাই আমরা ধরে নেব, ধরি তার সঞ্চয় ছিল x টাকা। তাহলে ধরি তার সঞ্চয় ছিল x টাকা, তার হাফ অংশ দিয়ে বাড়ি কেনেন, অর্থাৎ বাড়ি ক্রয় করেন x/2 টাকা দিয়ে। এখন তিনি হঠাৎ বিপদে পড়ে বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান, অর্থাৎ এই দামের 5% বেশি পান। তাহলে এখন বিক্রয় মূল্য 5% বেশিতে বিক্রয় মূল্য এখন 5% বেশিতে বিক্রয় মূল্য সমান, দেখো কেনা দাম হচ্ছে x/2, 100 টাকায় 5 টাকা বেশিতে বিক্রি করে, তার মানে যখন কেনা দাম 100 ছিল তখন বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। তাহলে আমরা এখানে লিখব 5% বেশিতে যেহেতু বিক্রি করে, তাই 105/100, এত টাকা। এখন বলা আছে যে যদি তিনি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। তো আমরা দেখি 8% বেশিতে বিক্রয় মূল্য কত হয়। যদি 8% বেশিতে বিক্রি করতেন তবে বিক্রয় মূল্য হতো
x by 2 into ঠিক এই রকম ভাবে এখানে 5% বেশিতে ছিল তাই 105/100 8% বেশিতে হলে 108/100 এত টাকা হতো তো সেক্ষেত্রে তিনি 3450 টাকা বেশি পেতেন অর্থাৎ শর্ত অনুযায়ী এইটা মাইনাস এইটা সমান হচ্ছে 3450 তাহলে শর্তানুযায়ী x by 2 into 108/100 minus x by 2 into 105/100 সমান হচ্ছে 3450 এটাই হচ্ছে সমীকরণ এখান থেকে আমরা সমাধান করে x এর মান বের করব তাহলে বা এখানে আমরা লিখতে পাচ্ছি 108x/200 minus 105x/200 সমান 3450 বা 200 লসা গুণিলে 108x-105x=3450 বা 5, 6, 7, 8, 3x = 200 দিয়ে দিকে গুণ করে দিলে একটা দুটো তিনটে শূন্য এবার দুই দিয়ে 5 × 2 = 10 শূন্য হাতে 1, 4 × 8 = 9 3 × 6 বা x = 69 1, 2, 3, 4 শূন্য বাই হচ্ছে 3 দিয়ে কাটলে 3 × 6 3, 3, 9 1, 2, 3, 4 1, 2, 3, 4 তাহলে 230,000 টাকা অর্থাৎ x এর মান পেলাম 230,000 230,000 অতএব তার সঞ্চয় ছিল আমরা x টাকা ধরেছিলাম x এর মান পেয়েছি 230,000 এত টাকা আর এর অর্ধেক টাকা দিয়ে তিনি বাড়ি কিনেছিলেন তাই বাড়িটির কেনা দাম ছিল230,000/2 এত টাকা সমান দুই দিয়ে ভাগ করলে দুইকে দুই তিনের মধ্যে একবার গেল এক থাকে এখানে 10, 5 × 10 তারপরে 1, 2, 3, 3টে শূন্য এত টাকা অর্থাৎ 115,000 টাকা তাহলে এই দুটোই হচ্ছে উত্তর এরপর 14 নম্বর অঙ্ক দেখো গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায় প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি আমরা ধরে নেব ধরি প্রথমে এক্স জন আশ্রয় প্রার্থী ছিল ধরি প্রথমে এক্স জন আশ্রয় প্রার্থী ছিল এখন দেখো বলা আছে প্রথমে 20 দিনের খাবার ছিল তাহলে এক্স জনের খাবার ছিল 20 দিনের খাবার ছিল তার থেকে তারা 7 দিন খেয়ে নিয়েছে তাহলে 7 দিন বিয়োগ করলে আমরা দেখছি 20 থেকে 7 বিয়োগ করলে 13 দিনের খাবার মজুদ ছিল এখন ঐকিক নিয়মের সাহায্যে যদি আমরা দেখি একজনে ওই খাবার খাবে একা একা খেলে বেশি দিন লাগবে তাই 13×x অর্থাৎ 13x দিনে খাবে এবার আরও 100 জন আশ্রয় প্রার্থী এসে যুক্ত হলো তাহলে x+100 জনে ওই খাবার খাবে তাহলে বেশি লোক হলে ওই খাবার কম দিনেই শেষ হয়ে যাবে অর্থাৎ 13x/x+100 এত দিনে আর আমাদের প্রশ্নে বলা আছে যে 100 জন আশ্রয় প্রার্থী আসার পরে ওই শিবিরের খাবার 11 দিনের মধ্যেই শেষ হয়ে গেল তাহলে শর্তানুযায়ী এত দিন সমান 11 দিন অর্থাৎ আমরা লিখব শর্তানুযায়ী 13x/x+100 সমান হচ্ছে 11
এটা হলো নির্ণয় সমীকরণ। এখান থেকে আমরা সমাধান করে এক্স এর মান নির্ণয় করব, বা তেরো এক্স সমান এগারো এক্স প্লাস এগারো গুণ একশো অর্থাৎ এগারোশো, বা তেরো এক্স ইলেভেন এক্সকে এদিকে নিয়ে এলে মাইনাস ইলেভেন এক্স সমান হচ্ছে এগারোশো, বা টু এক্স সমান এগারোশো, বা এক্স সমান এগারোশো বাই দুই, দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণো দশ, এক থাকে পাঁচ দুগুণো দশ শূন্য, অর্থাৎ এক্স সমান পাঁচশো পঞ্চাশ। তাহলে আমরা উত্তর লিখে নেব, প্রথমে পাঁচশো পঞ্চাশ জন আশ্রয় প্রার্থী ছিল, এটাই উত্তর। আজ তাহলে এ পর্যন্তই রইল, এর পরে ক্লাসে আমরা পনেরো দাগের অঙ্কগুলো করবো, তো পরে ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।